আজ আমরা ভিডিওতে রেলওয়ের বিভিন্ন এক্সামের গুরুত্বপূর্ণ প্রিভিয়াস সলভ পেপারগুলো একসাথে আলোচনা করব। ভিডিওটা অনেকটাই লম্বা হবে, কারণ প্রায় 15 বছরের যাবতীয় প্রশ্ন উত্তর আমরা একসাথে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর এই ভিডিও থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে বিভিন্ন এক্সামে, রেলওয়ের বিভিন্ন এক্সামে, তাছাড়া অন্যান্য এক্সামেও পাবে। বিশেষ করে দেখা গেছে যে রেলওয়ের প্রতিটি পরীক্ষায় কিন্তু কিছু প্রশ্ন রিপিটেড হয় প্রিভিয়াস ইয়ার থেকে। তাছাড়া তোমরা সিলেবাস সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে, কোন সিলেবাস থেকে কোন কোন চ্যাপ্টার ওয়াইজ কী কী প্রশ্ন হতে পারে। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, আক্কেল দাঁত, আক্কেল দাঁতের সাধারণত গজায় কত বয়সে? এটা অ্যান্সার হবে 15-12 বছরে, 17-30 বছরে এবং 34-40 বছরে এবং 40-45 বছরে। অ্যান্সার হবে কিন্তু 17-30 বছরে। আক্কেল দাঁত মানুষের সাধারণত 17-30 বছরে গজায়। পরে প্রশ্ন, কোন ব্যক্তির বাদামি চোখ নীল চোখ বা কালো চোখ হবে কি না? নিচের কোনটির রঞ্জক পদার্থের উপর নির্ভর করে, কোনটির রঞ্জক পদার্থের উপর নির্ভর করে? চোখের মণি, কর্নিয়া, আইরিস, করোয়েট। অ্যান্সার হবে আইরিস। কোনো ব্যক্তির চোখের রং সাধারণত বাদামি চোখ, নীল চোখ বা কালো চোখ হবে তা নির্ভর করে আইরিসের রঞ্জক পদার্থের উপর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, এবি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়, তার কারণ কি? তার রক্তে অ্যান্টিবডির উপস্থিতির জন্য, তার রক্তে অ্যান্টিজেনের অভাব থাকার জন্য, তার রক্তে অ্যান্টিজেনের অভাব এবং তার রক্তে অ্যান্টিজেনের, এখানে চারটি অপশনের মধ্যে যদিও তিনটি অপশন একই রিপিটেড হয়েছে, অ্যান্সার হবে এখানে বি অপশন, কারণ রক্তে অ্যান্টিজেনের অভাব, এটাই হবে অ্যান্সার। এখানে বাকি অপশনগুলো একই আছে, অপশনে কিছুটা মিস্টেক করা হয়েছে দিতে। তো পরে প্রশ্ন দেখো, মানুষের ত্বক সর্বাধিক কত তাপমাত্রায় ফোসকা না পড়ে সহ্য করতে পারে? এখানে 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি সেলসিয়াস আছে। তো সঠিক অ্যান্সার হবে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানুষের ত্বক সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেই সহ্য করতে পারে। পরে প্রশ্ন, নিচের কোনটির উপস্থিতির কারণে পিপীলিকা তার চারপাশের বস্তুরাজি দেখতে পায়? পিপীলিকা তার চারপাশের বস্তুরাজি দেখতে পায়। এখানে সরল চক্ষু, মাথার উপরের চক্ষু, সুগঠিত চক্ষু এবং যৌগিক চক্ষু। অ্যান্সার হবে যৌগিক চক্ষুর কারণে পিপীলিকা তার চারপাশের বস্তুরাজি দেখতে পায়। পরে প্রশ্ন, বৈদ্যুতিক বাতির আবিষ্কার করেন কে? ফোর্ট, মার্কিনি, এডিসন, কোনোটি নয়। অ্যান্সার হবে সি, এডিসন। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন বিজ্ঞানী এডিসন। পরের প্রশ্ন, যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার আয়তন বাড়ে, ভর বাড়ে, আয়তন কমে, ভর কমে? এখানে অ্যান্সার হবে যখন বরফ গলে জলে পরিণত হয় তখন আয়তনে কমে। নেক্সট প্রশ্ন, যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে বল ছড়ে তাহলে কী হবে? বলটি তার সামনে এসে পড়বে, বলটি তার পিছনে এসে পড়বে, বলটি তার হাতে এসে পড়বে, বলটি নিচের দিকে ফিরে আসবে না? এখানে বলটি তার হাতে এসে পড়বে যদি গাড়িতে চলমান অবস্থায় কোনো গাড়িতে বসে থাকা কোনো ব্যক্তি উপর দিকে বল ছড়ে তাহলে বলটি তার হাতে এসেই পড়বে। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন, যদি একটি চুম্বক দণ্ডকে ভেঙে দুটো টুকরো করা হয় তাহলে কী হবে? তাহলে কী হবে? প্রতিটি টুকরোই চুম্বকে পরিণত হবে এবং তাদের উভয়েরই একটা উত্তর মেরু, অপরটায় দক্ষিণ মেরু পরিণত হবে। পরে প্রশ্ন, এখানে 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সম ওয়াট ক্ষমতা সম্পন্ন টিউবলাইট বাল্ব লাইটের চেয়ে শীতলতর অনুভূত হয় কারণ? এখানে সরাসরি অ্যান্সার বলছি, টিউবে টাংস্টেন ব্যবহার করা হয় না, টিউবে টাংস্টেন ব্যবহার করা হয় না, সেই জন্য টিউব লাইটের থেকে বাল্ব লাইটের বেশি উষ্ণ মনে হয় কিন্তু টিউব লাইটে বেশি শীতলতর অনুভূত হয়। পরে প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদান করে? 10 ডিগ্রি, 0 ডিগ্রি, -10 ডিগ্রি এবং -14 ডিগ্রি। এখানে কোনো সেলসিয়াস বা ফারেনহাইট একক থাকবে না, একবারে ডাইরেক্ট অ্যান্সার বলতে হবে -40 ডিগ্রি
তাপমাত্রায় সেন্টিগ্রেড ফারেনহাইট গেলে একই ফাট প্রদান করে। নেক্সট প্রশ্ন, আমরা ম্যাথের প্রশ্নগুলো স্কিপ করব। ম্যাথের প্রশ্নগুলো তোমরা দেখতে পারো কোন ধরনের প্রশ্ন আসে সাধারণত রিলেট এক্সামে। ভিডিও পজ করে তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারো, আমি শুধুমাত্র জিকেগুলোই আলোচনা করার চেষ্টা করছি। তো 21 নম্বর প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি অভিনেতা হলেন কে? প্রথম বাঙালি অভিনেতা হলেন দাদা সাহেব ফালকেপ্রাপ্ত অ্যাওয়ার্ডপ্রাপ্ত অভিনেতা হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অ্যান্সার হবে বি অপশন। তারপরে প্রশ্নগুলো এখানে একটা রিজনিংয়ের প্রশ্ন আছে, একজন বালক একজন বালিকাকে তার কাকার পিতার ছেলের কন্যা হিসাবে পরিচয় করায় মেয়েটি ছেলেটির সাথে কিভাবে পরিচিত? এখানে অ্যান্সার হবে তুতো বোন। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 24, নট নট নিচের কোনটির গতিবেগের একক? আলোর তরঙ্গ, জাহাজ, শব্দ তরঙ্গ এবং উড়োজাহাজ। অ্যান্সার হবে এখানে বি, নট হচ্ছে জাহাজের গতিবেগের একক। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি জীব থেকে জড়কে পার্থক্য করার দুটি উত্তম কারণ হিসাবে গণ্য হয়? কেন্দ্রাতিক বল। অ্যান্সার হবে এখানে ডি অপশন, কেন্দ্রাতিক বল। বৃদ্ধি ও গতিশক্তির রোষ প্রবণতা এবং গতিশক্তি শোষণ এবং রেচন। এখানে সঠিক অ্যান্সার কোনটি হতে পারে? কোনটি জীব থেকে জড়কে পার্থক্য করার দুটি উত্তম কারণ হিসাবে গণ্য হয়? এখানে দুটি বলা হয়েছে, যেহেতু কেন্দ্রাতিক বল কিন্তু সঠিক অ্যান্সার হবে না বলে আমার মনে হচ্ছে, কারণ অ্যান্সার হতে পারে সি অপশন। এখানে কোশ্চেন নম্বর 26-এর সাথে 25-এর মানে অপশনগুলো একটু উল্লুট পালট করে দেওয়া আছে, তো এখানে অ্যান্সার হবে জনন গতিশক্তি। 25 নম্বরের অ্যান্সারটা হবে জনন গতিশক্তি, এখানে সঠিকভাবে দেওয়া নেই। তো এখানে পরের প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন, দুধকে মন্থন করলে ননি দুধ থেকে আলাদা হয়ে যায়, কোন কারণে এটি ঘটে? এটার অ্যান্সার হবে সাধারণত কেন্দ্রাতিক বল। তাহলে প্রশ্ন এমসিকি প্রশ্নের যদি এগুলো মেমোরি বেস প্রশ্ন, অনেক আগে থেকে এই প্রশ্নগুলো কিন্তু প্রশ্ন দেওয়া হতো না, তো মেমোরির উপর বেস করেই প্রশ্নগুলো অপশনগুলো সাজানো হয়েছে, তো কিছুটা মিস্টেক রয়ে গেছে। তো পরেরটা হচ্ছে আমাদের একটা রিজনিংয়ের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন রিজনিং আসে, আমরা শুধুমাত্র জিকেগুলোই দেখব। পরের প্রশ্ন হচ্ছে 13, কোশ্চেন নম্বর 13, নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, অ্যামোনিয়া, ক্লোরিন। এখানে অ্যান্সার হবে সি, বায়ু থেকে হালকা গ্যাস হচ্ছে এখানে চারটি অপশনের মধ্যে অ্যামোনিয়া গ্যাস। পরের প্রশ্ন, ধাতু সংকর কি? ধাতু সংকর হলো মিশ্র ধাতু যার একটি উপাদান পারদ, খুবই মনে রাখতে হবে। ধাতু সংকর হচ্ছে একটি মিশ্র ধাতু যার একটি উপাদান পারদ। পরের প্রশ্ন, নিউট্রন বোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যখন এটা কোনো শহরের উপর নিক্ষেপ করা হয় তা ক্ষতি করে জীবজগৎ অট্টালিকা উভয়ের উপর, অট্টালিকাসমূহ কিন্তু জীবজগৎ নয়, জীবজগৎ কিন্তু অট্টালিকা রক্ষা পায়, উপরের কোনোটি নয়। এখানে অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে সি, নিউটন বোমার ক্ষেত্রে জীবজগৎ কিন্তু অট্টালিকা রক্ষা পায়, অ্যান্সার হবে সি অপশন। পরের প্রশ্ন, নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? এখানে অ্যান্সার হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। পরে প্রশ্ন, এক ফাদম সমান কত ফুট? এক ফাদম সমান 16 ফুট, অ্যান্সার হবে 60 ফুট। পরে প্রশ্ন, সাদা কালো টিভি সেটের পিকচার টিউবে একটিমাত্র ইলেকট্রন গান থাকে যা পর্দায় ছবিকে প্রযোজনা করে, রঙিন পিকচার টিউবে ইলেকট্রন গানের সংখ্যা কত? অ্যান্সার হবে এখানে 3টি, রঙিন পিকচার টিউবে ইলেকট্রন গানের সংখ্যা হচ্ছে 3টি। পরের প্রশ্ন, পেরিস্কোপের কার্যনীতি নিচের কোনটির উপর ভিত্তি করে? কেবলমাত্র প্রতিফলন, অ্যান্সার হবে এ, পেরিস্কোপের কার্যনীতি সাধারণত প্রতিফলনের নীতির উপর কার্য করে।
পরের প্রশ্ন 37 থার্মোস্ট্যাট কি? থার্মোস্ট্যাট একটি যন্ত্র যা স্নানের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল, বা এমন একটি যন্ত্র যার সাহায্যে থার্মোমিটারের সঠিক মান নির্ধারণ করা হয়, এমন একটি যন্ত্র যা স্নানের জল বা ওভেনের তাপমাত্রা ঠিক রাখে। এখানে অ্যান্সারটা হবে সি অপশন, যেটা তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এর অ্যাকচুয়াল কাজ হচ্ছে তাপমাত্রা ঠিক রাখা। ডি অপশন হচ্ছে আধুনিক ধরনের থার্মোফ্ল্যাক্স যা তাপ শক্তির সমবিভাজন নীতিতে কাজ করে। তো এখানে অ্যান্সার হবে সি অপশন। পরে প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি এখানে সঠিক? ডায়নামো বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে এবং বৈদ্যুতিক মোটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, এবং ডায়নামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে এবং বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এখানে অ্যান্সার হবে বিটাই সঠিক হচ্ছে, কারণ দুটোই অপশনই সঠিক। বাকি অপশন আছে সিতে ডায়নামো ও ডায়নামে বৈদ্যুতিক মোটর উভয়ই বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে না, উভয়ই ডায়নামো সাধারণত বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় প্রথমে। পরে প্রশ্ন, কোশ্চেন নম্বর 39, নিচের কোনটি বার্নলি নীতির উপর কাজ করে? এখানে গ্যাস লাইটার, গ্যাস স্টোভ, বুনসেন বার্নার এবং কোনোটি নয়। বার্নলি নীতির উপর কাজ করে সাধারণত বুনসেন বার্নার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বুনসেন বার্নার বার্নলি নীতির উপর কাজ করে। পরে প্রশ্ন, প্রেশার কুকার সম্পর্কে নিচের কোন বিবৃতি ঠিক নয়? এখানে অ্যান্সার হবে উচ্চ চাপে তরলের ফুটনাঙ্ক কমে যায়, উচ্চ চাপে তরলের ফুটনাঙ্ক কমে যায়, এটা সঠিক মন্তব্য নয়। পরে প্রশ্ন, কোশ্চেন নম্বর 51, নিচের কোনটি পেন্সিলে ব্যবহৃত হয়? কাঠ কয়লা, সিলিকন, ফসফরাস, গ্রাফাইট। অ্যান্সার হবে এখানে ডি, গ্রাফাইট সাধারণত পেন্সিলে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক বক্স কথাটি নিচের কোনটির সাথে সম্পর্ক বোঝাতে সচরাচর ব্যবহৃত হয়? এটি বিমানের গমনাগমনের তথ্য রক্ষক। অ্যান্সার হবে সি অপশন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্ল্যাক বক্স সাধারণত এটি বিমানের গমনাগমনের তথ্য রক্ষক। পরে প্রশ্ন, আমাদের জাতীয় পাতাঘর ধর্মচক্রে কতগুলি স্পোক আছে? 24টি। অ্যান্সার হবে এখানে 24। আমাদের জাতীয় প্রশ্নটা আমাদের একটু পড়তে ভুল হচ্ছে আমার। জাতীয় পতাকার ধর্মচক্রে সাধারণত 24টি স্পোক থাকে। পরে প্রশ্ন, সংসদে পাশ হওয়া কোনো বিল যখন রাষ্ট্রপতি সম্পত্তির জন্য পাঠানো হয়, সম্মতির জন্য হবে এখানে, রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়, তখন নিচের কোন বিকল্পটি তার পক্ষে ঠিক নয়? এখানে তিনি এতে স্বাক্ষর দিতে পারেন, তিনি স্বাক্ষর করতে অস্বীকার করতে পারেন, তিনি বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদে ফের পাঠাতে পারেন, এবং তিনি বিলটি সংশোধন করতে পারেন। এখানে ঠিক নয় কথা বলা হয়েছে, তাহলে অ্যান্সার হবে ডি অপশনটি, যেটা রাষ্ট্রপতির কাছে এটা গ্রহণযোগ্য নয় বা এটা তিনি করেন না সাধারণত। পরে প্রশ্ন 55, ভারতীয় সংসদ কি নিয়ে গঠিত? কেবলমাত্র লোকসভা, রাজ্যসভা? লোকসভা ও রাজ্যসভা, অ্যান্সার হবে এখানে লোকসভা ও রাজ্যসভা নিয়ে ভারতীয় সংসদ গঠিত। পরে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য ইমপিচমেন্ট চার্জ গঠনের ক্ষমতা রয়েছে রাজ্যসভার, লোকসভার, লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার সভাপতির এবং সংসদের উভয় কক্ষের? অ্যান্সার হবে ডি অপশন, সংসদের উভয় কক্ষের। পরে প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার হবে এ অপশন, গান্ধীজিকে মহাত্মা আখ্যায় ভূষিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতরত্ন পুরস্কারের সম্মানিত প্রথম ভারতীয় মহিলা হলেন কে? ইন্দিরা গান্ধী। ভারতরত্ন পুরস্কারে সম্মানিত প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী। পরে প্রশ্ন, ড্যাশ পৃথিবী চিনির ভাণ্ডার নামেও পরিচিত, কিউবা, কিউবা হচ্ছে পৃথিবী চিনির ভাণ্ডার নামেও পরিচিত, অ্যান্সার হবে এখানে কিউবা। পরের প্রশ্ন,
সারনাথ কোন রাজ্যে অবস্থিত? সারনাথ সাধারণত উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে ডি অপশন। পরের প্রশ্ন, কোন মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে, এই নীতির বাক্যটি কার? রামানন্দ। অ্যান্সার হবে এখানে বি অপশন, রামানন্দের। পরের প্রশ্ন, নিচের কোন স্থানের নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে চূড়ান্ত বিবাদ দেখা দিয়েছিল? কান্দাহার। পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে কান্দাহার জায়গাটি নিয়ে বিবাদ দেখা দিয়েছিল। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন? ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন 1498 সালে। ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন 1498 সালে। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন? ঝাঁসি রানী, জয়সিংহ, শিবাজি, টিপু সুলতান। অ্যান্সার হবে ডি অপশন, টিপু সুলতান। নেক্সট প্রশ্ন 65, ভারতের রাষ্ট্রীয় প্রতীকের নিচে খোদিত সত্যমেব জয়েত কোথা থেকে গৃহীত হয়েছে? এই শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়েত কথাটি গৃহীত হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। পরের প্রশ্ন, তাঞ্জাবুরে সুবিশাল শিব মন্দির নির্মাণ করেছিলেন কে? রাজা চোল। অ্যান্সার হবে এখানে বি অপশন। পরের প্রশ্ন হচ্ছে, চার মিনার কে নির্মাণ করেন? চার মিনার কুলি কুতুব শাহ নির্মাণ করেন, কুলি কুতুব শাহ। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? ক্রোমোস্ফিয়ার। সূর্যের সব থেকে বাইরের স্তরকে বলা হয় ক্রোমোস্ফিয়ার, কেমোস্ফিয়ার বা ক্রোমোস্ফিয়ার। পরের প্রশ্ন, সর্বোচ্চ জোয়ার হয় কখন? যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে আসে, যখন পৃথিবী চন্দ্রের সবচেয়ে কাছে আসে, বা বসন্তকালে। আর ডি অপশন আছে, যখন সূর্য চন্দ্র এবং পৃথিবী একই রেখায় অবস্থান করে। এখানে অ্যান্সার হবে ডি অপশন, যখন সূর্য চন্দ্র পৃথিবী একই রেখায় অবস্থান করে তখন সর্বোচ্চ জোয়ার হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 72, ভারতে পিঙ্গল বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত? সার উৎপাদনের সঙ্গে যুক্ত পিঙ্গল বিপ্লব। পরের প্রশ্ন, বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদ? দামোদর নদ বাংলার দুঃখ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ক্রিকেট মাঠে সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে তার 100তম সেঞ্চুরি করেন? এখানে অ্যান্সার হবে ডি অপশন, মিরপুর। কোশ্চেন নম্বর 75, মাটির তলায় রুদ্ধ কক্ষে প্রচুর সম্পদ থাকার কারণে সম্প্রতি যে মন্দিরটি সংবাদের শিরোনামে এসেছে তার নাম কি? স্বামী পদ্মনাভ মন্দির। এটা সেই সময়কার প্রশ্ন, খুব একটা ইম্পর্টেন্ট নয়। পরের প্রশ্ন, অ্যানি বেসান্ত জন্মেছিলেন কোন দেশে? অ্যানি বেসান্ত জন্মেছিলেন আয়ারল্যান্ড দেশে। অ্যান্সার হবে বি অপশন। পরের প্রশ্ন, মিশ্র অর্থনীতি কথাটির অর্থ কি? এখানে ক্ষুদ্রায়তন এবং বৃহদায়তন, শিল্পের সহবাসস্থান, ধনী এবং দরিদ্রের সহবাসস্থান, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সহবাসস্থান এবং কৃষি ও ভারী শিল্পের উভয়কেই সমান গুরুত্ব প্রদান। অ্যান্সার হবে সি অপশন, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের সহবাসস্থান। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ নিজ কক্ষপথে সবচেয়ে দ্রুত ঘোরে? বৃহস্পতি। অ্যান্সার হবে সি, সবথেকে দ্রুত ঘোরে বৃহস্পতি। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয় কখন? চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবী যখন সূর্য চন্দ্রের মাঝামাঝি আসে তখন চন্দ্রগ্রহণ হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সূর্য চাঁদের মাঝখানে যখন পৃথিবী আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। পরের প্রশ্ন, মহানায়ক উত্তম কুমারের আসল নাম কি? অরুণ চট্টোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অরুণ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সেনাপতিদের মধ্যে কে সে যুগে রুস্তম এবং শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত? মালিক কাফুর রুস্তম বা শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত, তিনি আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন, মালিক কাফুর। পরের প্রশ্ন, কোন রাজা তার রাজ্যসভায় কাউকে হাসতে দিতেন না? এখানে চারটি অপশন আছে, কুতুবউদ্দিন আইবক, ইলতুদমিস, আলাউদ্দিন খলজি এবং বলবন। অ্যান্সার হবে এখানে বলবন, সঠিক অ্যান্সার হবে ডি অপশন, বলবন।
তিনি তার রাজ্যসভায় কাউকে হাসতে দিতেন না। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নম্বর 83, কোন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধ গড়ে তুলেছিল, কারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধ গড়ে তুলেছিল? রাজপুতরা। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করে? আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে সান্ত ভারত আক্রমণ করেন, তবে মতান্তরে আছে 327 খ্রিস্টপূর্বাব্দ হতে পারে, যদি অপশনে থাকতো তাহলে 327 অ্যান্সার হতো। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে আকস্মাত পতনের ফলে মারা যান? এখানে মুঘল সম্রাট হুমায়ুন। পরের প্রশ্ন, নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান? তালবন্দি। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1915 সালে। কোশ্চেন নম্বর 88, নিচের কোন বিপ্লবী পরবর্তীকালে যোগী এবং দার্শনিকে পরিণত হন? এখানে অরবিন্দ ঘোষ। অ্যান্সার হবে বি অপশন। কোশ্চেন নম্বর 89, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম কবে গাওয়া হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 91, নিম্নোক্ত কাকে 1942 সালে ভারত ছাড় আন্দোলনের বীরাঙ্গনা বলা হয়? ডক্টর অ্যানি বেসান্ত, সুচিতা কৃপালিনী, অরুণা আসফ আলী এবং সরোজিনী নাইডু। অ্যান্সার হবে অরুণা আসফ আলী। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা বলা হয় অরুণা আসফ আলীকে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয়দের মধ্যে কে প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অ্যান্সার হবে বি অপশন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম ইন্ডিয়ান ছিলেন যিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরের প্রশ্ন, রামপ্রসাদ বিসমাল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন? কাকরি বোমা মামলা বা আলিপুর। এখানে অ্যান্সার হবে কাকরি বোমা মামলা। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়? লর্ড ডালহৌসি। অ্যান্সার হবে বি অপশন, লর্ড ডালহৌসি। সিন্ধু সভ্যতার বিশাল সেনানাগার কোথায় অবস্থিত হয়েছিল? মোহনজোদড়োতে সিন্ধু সভ্যতার বিশাল সেনানাগার অবস্থিত হয়েছিল। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষরা তাদের শিলমোহরে কোন দেবতার মূর্তি খোদাই করেছিল? পশুপতি। সিন্ধু সভ্যতার মানুষরা তাদের শিলমোহরে পশুপতির মূর্তি খোদাই করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 97, হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে প্রাপ্ত নিত্যরত বালিকার মূর্তিটি কিসের তৈরি ছিল? হরপ্পায় প্রাপ্ত মূর্তিটি ছিল ব্রঞ্জের তৈরি। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি বুদ্ধ ও মহাবীর সম্পর্কে সঠিক নয়? উভয়েরই বর্ণাশ্রম সম্পর্কে একই মনোভাব ছিল, এটা সঠিক নয়। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরি কার রাজ্যসভা অলঙ্কৃত করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজ্যসভায় ধন্বন্তরি রাজ্য অলঙ্কৃত করেছিলেন, রাজ্যসভা অলঙ্কৃত করেন। পরের প্রশ্ন হচ্ছে, কে বিখ্যাত পারসিক উৎসব নবরাজ ভারতে চালু করেছিলেন? এখানে অ্যান্সার হবে বলবন।